অবশেষে সেই দিন, আমার আজকে বিয়ের দিন। তো বিয়ের দিন তো আমি নিজে অনেক বেশি ব্যস্ত ছিলাম, ভিডিও টিডিও তো আমি কিচ্ছু করি নাই, কিছু কালেক্ট করছি আর বেশিরভাগগুলাই বর্ষা করছে। তো বিয়ের অনুষ্ঠান শাখা পলা এগুলো পরানোর মাধ্যমেই শুরু হইলো। ভোরবেলা দধি মঙ্গল হয়, তারপর হচ্ছে শাখা পলা এগুলো পরানো হয়, আর অধিবাস যেটা বলি আর কি, অধিবাসের মধ্য দিয়েই বিয়ের অনুষ্ঠানটা আমার শুরু হইলো। আর এখানে আমার শৈবা বুড়ি দিদা তারা ঘুমাচ্ছিল, যেহেতু ভোরবেলা ছিল, আগের দিন রাত্রেবেলা হলুদ হলুদ কইরা আয়সা ঘুমাইতে ঘুমাইতে অনেকটাই রাত্র হয়ে গেছিল। আবার মানে গড়ে 1.5 ঘন্টাও ঘুম কারোরই হইছে না। তো মাসি হচ্ছে আমার শাখা বলা পড়ায় দিতেছে, যা যা রিচুয়াল ছিল এগুলো করতেছে। ডান হাতের শাখাটা পড়তে আমার সময়টা বেশি লাগছে, বাম হাতেরটা পড়তে কোনো সময় লাগে নাই। আর সবাই তখন একটু ইমোশনাল ছিল, আমি নিজেও ছিলাম। শাখা বলা জিনিসটা আমার অনেক ভালো লাগতো ছোটবেলা থেকেই, খেলার ছলে 1-2 বার মারগুলো পড়ছি, একবার দিদিরগুলোও পড়ছি, কিন্তু কোনো ফিলিংস কাজ করে নাই। কিন্তু এখন যখন আমি আমারগুলো পড়ছি, একটা জানি না, এটা বুঝানোর মতো না, কেমন জানি একটা অনুভূতি কাজ করতেছিল, মানে এটা বুঝানোর মতো না। আর হচ্ছে মানে এখানে একটা রিচুয়াল ছিল যে মা মার শাড়ির আঁচল দেয়া ঢাইকা আমার একটু খাওয়ায় দিবে, আমি এরকম একটা রিচুয়াল ছিল। তো ওই রিচুয়ালটা হওয়ার পরে যা যা খাবার দিছিল ওইগুলো মা খায়া সবাই একটু একটু দিছি, আমিও একটু নিছি। তো এখানে অনেক নাড়ু মিষ্টি এগুলো দিছিল। তো ভোরবেলা আমি আসলে এগুলো খাইতে পারতেছিলাম না, আমার খাইতে অনেক কষ্ট হইতেছিল, মানে যে মিষ্টি জাতীয় খাবারটা এত ভোরবেলা। তো যতটুকু পারছি খাইছি, সবাই বোনেরা ছিল আমার ছোট বোনগুলা, তোদেরকেও দিছি। অথৈ, আদ্রিতা, বর্ষা, অঙ্কিতা, তারপর ওরা সবাই ছিল, তোদেরকেও দিছি, আমি নিজেও খাইছি। আর এখানে মা মাসি মামি দিদি, তারপর আমার মা আরও একজন মামি, সবাই ছিল আর কি। বিয়ে উপলক্ষে তো আগের দিন সবাই মোটামুটি আয়সা পড়ছে, দিদি হচ্ছে হলুদ কইরা সরাসরি এখানে আয়সা পড়ছে, যেহেতু এ ওদের অনেক রিচুয়াল আছে, এ ওদের কাজে লাগবে, তো এর জন্য সবাই মোটামুটি আগের দিন রাত্রে মামি দিদি তারা আয়সা পড়ছিল হলুদ থেকে সরাসরি বাসায়। তো যাই হোক, তারপর তো সারাদিন অনেক ব্যস্ততা গেল, ব্যস্ততা হওয়ার পর অবশেষে সেই মুহূর্ত যার জন্য আমি শাখা বলা পড়ছি সে চলে আসছে। তো তাকে একটু দেখার জন্য আমি বারান্দায় আসছিলাম, আর এই ভিডিওটা করে দিতেছে প্রমা। মানে আমার যে সেন্টারটা ছিল, তো ওইটা আমার যে বসার জায়গাটা ছিল ওইটা ছিল 3 তলায়, আর যেখানে আমাদের কুঞ্জ হয়েছিল ওইটা ছিল নিচে আর কি, একটা মাঠের মতো জায়গা আছে ওইখানে। তো বারান্দা দিয়ে আমি আইসা ওরে আইসে একটু দেখে গেছি, এমনি কিছু বোঝা যায় না 3 তলার উপর থেকে, জাস্ট নিচে সে যে বৈশা আছে অতটুকু গেলে আমি অতটুকু শুধু আমি মানে উপর থেকে বুঝতে পারছি আর কি। আর এই যে প্রমা, তো প্রমা সেজুতি প্রমি ওরা আসছিল আমার ফ্রেন্ডদের মধ্যে, আর এমনি আমার ওরা তো আমার স্কুল ফ্রেন্ড। আর অনার্স লাইফের ফ্রেন্ডদের মধ্যে পিঙ্কু আসছিল, সুমো আসছিল, ওদের সাথে আমার কোনো ভিডিওই করা হয়েছে না, ওরা আসছে আমি পার্লারে তখন। তারপর ওরা আসার পরে আমার এই ফটোশ্যুট এই সেই রিচুয়াল শুরু হয়ে গেছে, তাড়াহুড়া, ওদের সাথে আমি কোনো ভিডিওই করতে পারছি না। ওরা ওদের ফোনে কয়েকটা ছবি টুবি তুলে নিয়ে গেছে, কিন্তু আমার কাছে ওদের কোনো ক্লিপ নাই। তো মাত্র যারা দেখতে পেলেন উনি হচ্ছে আমার হাজব্যান্ডের কলিগ, কলিগের বাচ্চা, ওনারা মাঝখানে আসছিলেন, ওনাদের সাথে একটু কথা বললাম, ওই ক্লিপটা মনে হয় প্রমায় নিছে। যাই হোক, তো অবশেষে এই যে আমাদের মালা বদল হইতেছে এখন, তো এই মজা ফুর্তি যেগুলো হয়, তা আমি একটু নাচছিলাম তখন, আমার আসলে অনেক নাচতে ইচ্ছে হইতেছিল সত্যি কথা যেটা, কিন্তু আমি নাচতে পারতেছিলাম না। আমার মন চাইছিলাম ইচ্ছা মতো নাচি, কিন্তু ওই রকমভাবে নাচতে পারতেছিলাম না। তো এই যে মালা বদলের সময় একটু নাচছিলাম, আর আমি হলুদের দিনে অনেক নাচছি, আমি নাচতে পারি না কিন্তু তাও আমি হলুদের দিনে অনেক নাচছি। আর এই যে মালা বদলের সময় একটু নাচছিলাম, মালা বদলের সময় সবাই মজা টজা করতেছিল। আমার হচ্ছে আমার দুই ভাই গোপাল আর আমার ভাই, তারা আমার উঠায় উপরে এগুলো মজা করে, আবার পিছন থেকে কে যেন আমার ধাক্কা দিতেছিল। তো আমি আবার বলতেছিলাম আমার ধাক্কা দিয়ে না, আমার খোঁপাটা নষ্ট হয়ে যাবে, এরকম এরকম বলতেছিলাম। তো ভাই গোপাল উপরে আমার ধৈর্য রাখে, মালা পরাইতে সময় নেয়, আবার আমার হাজব্যান্ডেরও তার ভাইয়েরা বন্ধুরা পিছায় নেয়, ঘাট ঘুরায় নেয়, এরকম মালা মানে যেরকম যে মজাগুলো হয় আর কি মালা বদলের সময়, এগুলো হইতেছিল।
তো 2-3 বারের মতো ভাই ভাই আর গোপাল আমার উপরে উঠাইছে, তখন আমি এত ভয় পাইতেছিলাম, আমার বুক কাঁপতেছিল উপরে উঠা, আর আমি পুরা কাঁপতেছিলাম, পুরা কাঁপতেছিলাম, আমার বুকও কাঁপতেছিল, পাও কাঁপতেছিল, হাতও কাঁপতেছিল, মানে আমি শুধু ভয় পাইতেছিলাম যে আমি কি বইরে যাই কিনা। তো এখন এই যে মালা পরাইতে গিয়ে আমার জামাইয়ের কপাল থেকে মাথা থেকে মুকুটটা সইরা গেছে, তো যখন সইরা গেছে তখন আমি মালাটা পরাই ফেলছিলাম, তখন ও নাকে অনেক ব্যথা পাইছে। তো আমি ঠিক এইটা বুঝতে পারি নাই, ব্যথাটা কি আমার এখান থেকে পাইছে নাকি তার সাথে যে তার ভাই বন্ধুরা ছিল তাদের হাত থেকে লাগছে কিনা, এটা আমি আসলে বুঝতে পারি না, কিন্তু ওনাকে অনেক ব্যথা পাইছিল তখন। আমার বেচারা জামাইয়ের নাকটা ফাইটে গেছে। আমার এই ভিডিও পরে দেখে আমার এমন হাসি উঠছে যে নাকটার মধ্যে বেচারা কি ব্যথাটাই না পাইলো। যাই হোক, আমার মনে হয় না যে আমার হাত থেকে লাগছে, আমার মনে হয় যে তার সাথে যারা ছিল তাদের কাছ থেকে কোনোভাবে হয়তো বা নাকে ব্যথাটা পাইছিল। যাই হোক, তো আমি তো এরকমভাবে কোনো ভিডিও করতে পারি নাই, কিছু ভিডিও বর্ষা করছে, কিছু প্রমা করছে, এগুলো আমি পরে দেখছি আর কি, আর কিছু এক দুটো আমি কালেক্ট করছি। আর এই যে আমাদের বর্ষা, তো মোটামুটি বিয়ের যা যা অনুষ্ঠান শেষ, যজ্ঞ টজ্ঞ হয়েছে, আমরা অবশেষে একটু বসলাম বিশ্রাম নেওয়ার জন্য। তো এখানে একটু বসেছিলাম, এত টায়ার্ড লাগতেছিল। আমার ভাইয়ের কাছে আমার বিয়ের লুকটা সবচেয়ে সুন্দর লাগছে, আর আমার কাছে আমার হলুদের লুকটা বেশি ভালো লাগছে, কিন্তু ভাই আমার সবাই দুইটাই পছন্দ করছে, হলুদেরটাও পছন্দ করছে, বিয়েরটাও পছন্দ করছে, কিন্তু আমার ভাইয়ের কাছে নাকি আমার বিয়ের লুকটা বেশি পছন্দ হয়েছে। তো আমরা ওইখানে একটু রেস্ট নেওয়ার পর, তারপরে যে আমাদের দুইজনকে একটু খাওয়া দাওয়া করায়, খাওয়া দাওয়া করানোর পরে আমরা এখানে বসে রয়েছি, আমার ভাইয়ের দুই একজন বন্ধু আছে, তারপর আমার বোনেরা সুমন নব, এইখানে আমরা বসে একটু মজা করতেছিলাম। আর আমার পা দুইটা আমার ভাইয়ের উপর ছাইরা দিয়ে আমি চেয়ারে একটু ঢেলান দিছি, ঢেলান দিয়ে একটু আরাম করতেছিলাম, মনে হচ্ছিল এই শান্তিটা আমি খুঁজতেছিলাম এতক্ষণ যাবত, গত 2 দিনে ওই শান্তিটা আমি পাইছি না। পা দুইটা এত ব্যথা করতেছিল আমার, মানে পা দুইটা একটু কোথাও রাখতে চাইতেছিলাম কিন্তু কই রাখবো। পরে ভাই আসলো, আমি খাওয়া দাওয়া করার পরে, ভাই আসার পর ভাই তার কুলে, সে নিজে থেকেই তার কুলে আমার পা দুইটা নিছে, পা দুইটা নিয়ে তার কুলে রাখছে, মানে আমি মানে আমার তখন নিজের এত ভাগ্যবতী মনে হইতেছিল আমার যে আমি এটা বুঝাইতে পারবো না, কারণ আমার পা দুইটা প্রচণ্ড ব্যথা করতেছিল আর অনেক খারাপ লাগতেছিলো, মন চাইতেছিলো আমি একটু শুই শুই একটু মানে ঘুমাই, এরকম টায়ার্ড লাগতেছিলো আমার। আর আমাদের হিন্দু বিয়ে আপনারা যারা যারা তো আপনারা তো জানেনই, যারা যাদের বিয়ে হয়েছে আমাদের কী পরিমাণ রিচুয়াল, এত ভারী ভারী জিনিস টিনিস বইরা এতক্ষণ বৈশা থাকা টানা, এটা যে কত বড় মানে একটা টাফ বিষয়, এটা যে বিয়ে করছে তারা জানে। এর চেয়ে বেটার আসলে মন্দিরে গিয়ে বিয়ে শাদি করে ফেলা, টাকা পয়সাও এত খরচ হয় না, কিছুই না, কষ্টও কম হয়, আবার উপবাস থাকতে হয়, অনেক প্যারা। তো যাই হোক, অবশেষে খাওয়ার পরে বেশি খারাপ লাগতেছিলাম, পরে দুইটা পা ভাইয়ের এখানে ছাইরা দিয়া আরাম করে আমি বসেছিলাম, আর এখানে আমরা বোনেরা আমরা সবাই মিলে গান গাইতেছিলাম, মজা করতেছিলাম। আর তখন হচ্ছে আমার হাজব্যান্ড তার ফ্রেন্ডরা তারা হচ্ছে এইখানে খাওয়া দাওয়া করে তারা গেছে আবার ছাদে, তো এই ফাঁকে আমরা একটু গান গাইতেছি, আমি আবার খেয়ালও করতেছিলাম তারা কেউ আয়সা পড়ে কিনা, কারণ আমি একটু জোরে জোরে গান গাইতেছিলাম, মজা করতেছিলাম আমার বোনেদের সাথে, যে তারা কেউ আয়সা যদি আবার শুনে ফেলে দেখে ফেলে, আমি আবার ওইদিকেও খেয়াল করতেছিলাম যে আয়সা যেন আমার গলা না শুনে আর কি। তো পরে গান গাইতে গাইতে অবশেষে যেই কথা সেই কাজ, এই যে সে আয়সা শুই নাই ফেলে পিছনে আয়সা দাঁড়াইছিল, তো আমার পরে তো আমি তারে দেখে গান অফ করে দিছিলাম, আমরা বোনেরা পরে একটু অপ্রস্তুত হয়ে যাই। পরে সে অবশ্য বলতেছিল কি ব্যাপার গান বন্ধ করছো কেন, গান গাইতে থাকে সমস্যা কি, সে চুপচাপ এসে দাঁড়াইছিল। তো পরে আর আমরা গান কন্টিনিউ করি নাই, এখান থেকে পরে আমরা উঠা পড়ছি আর কি, তারপর হচ্ছে নিচে চলে যাই যেখানে আমাদের বিশ্রামের ব্যবস্থা করা ছিল, ওইখানে যাই, ওইখানে গায়ে একটু গান বসেছিলাম। তো এখন সেই মুহূর্ত, বাবা মা পালছে লালছে এতগুলো বছর, এখন আমার চলে যেতে হবে আর একটা বাড়িতে, নতুন একটা বাড়িতে, হাজব্যান্ডের ভরসায় চলে যাব। এখানে কি আছে ভাগ্যে জানি না, অনেকটা স্বপ্ন, অনেকটা ভয়, তারপর হচ্ছে মানে বোঝানো যাবে না এই অনুভূতিগুলো, আসলে মানে প্রকাশ করার মতো না। আমি যখন এর আগ পর্যন্ত যখন কুঞ্জতে আসছি, তখন আমি একবার বাসি বিয়ের জন্য আসছি, একবার বিয়ের জন্য আসছি, আর একবার যজ্ঞ হইলো, মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ ছিল। তো এখন যখন আমরা ডাক দিয়ে এখানে নিয়ে আসছে, আমি যখন এই কুঞ্জটাতে উঠতেছিলাম, মানে কি কেমন একটা অনুভূতি এটা, মানে বোঝানোর মতো না আর কি, এই অনুভূতিগুলো আসলে বোঝানোর মতো না। যাই হোক, তো মা বাবু আসছে আশীর্বাদ করতে, আমি তো চাইতেছিলাম নিজের স্ট্রং রাখতে, কিন্তু স্ট্রং তো রাখা আসলে পসিবল না, মানে আমি চাইতেছিলাম যে আমি নিজে স্ট্রং রাখতে,
কিন্তু পারতেছিলাম না, বাবু মা যখন সামনে আসছে তখন আর পারি নাই। বাবুর পায়ে যখন একটু প্রণাম করতে গেছি, পরে আর নিজে নিয়ন্ত্রণ করতে পারি নাই। যাই হোক, তো এটাই প্রকৃতির নিয়ম। এখন জামাই নিয়ে চলে যেতেছে তার বাড়িতে, এই হইলো মেয়েদের জীবন। তো আমার অনেকটা সময় লাগছে, গাড়িতে উঠার পরে অনেকটা সময় লাগছে আমার ঠিক হইতে। তো এখন হচ্ছে ওদের বাড়ির কাছাকাছি, বর্ষারে আমি আমার সাথে করে নিয়ে গেছিলাম। ভাই যায় না, কারণ ভাইয়ের তো এখানে কাজ ছিল। তো বর্ষারে আমার সাথে করে নিয়ে গেছিলাম, আর যাওয়ার সময় ওদের বাড়ির কাছাকাছি গিয়ে আমি বলতেছিল আর কি যে একটু মেকআপটা করে নাও, কারণ কান্নাকাটি করছি করছি মেকআপটা খারাপ হয়ে গেছিলো, জাস্ট উপর দিয়ে একটু ফেস পাউডার দিয়ে দিছে আর কি। আমি দিতে পারতেছিলাম না, পরে ওই দিয়ে দিছে, আর এই ভিডিওগুলো বর্ষা করছে। তো আমি তারপর একদম বাড়ির কাছে আইসা ফেস পাউডার দিয়ে আমি আবার আমি ঘুমায় গেছি আর কি। তো এই ভিডিওটাও বর্ষা করছে, আর ওরা দুইজন আমার এনে মনে হয় কিছু বলতেছিল, মজা টজা নিতেছিল, আমি জানি না কি বলতেছিল, কিন্তু আমার বাড়ির কাছে আইসা আমার অনেক খারাপ লাগতেছিল। পরে আমি ঘুমায় গেছিলাম, একদম ওদের বাড়ির কাছে আইসা আমার ডাক দিছে, তারপর আমি উঠছি। তো যাই হোক, যাই শ্বশুর বাড়িতে, তো তারপর দেখা হবে আপনাদের সাথে আমার শ্বশুর বাড়িতে।